দর্শক, আজকের ভিডিওতে আমরা এসেছি ফরিদপুরের একটি ইটের বাটায়, যেখানে ইট প্রস্তুত করা হয়। নির্মাণ শিল্পের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে ইট, কিন্তু এই ইট কিভাবে প্রস্তুত করা হয় সেটি অনেকেরই অজানা। এমনকি আমরা শহরের যে সমস্ত মানুষকে বলে থাকি ইট পাথরের শহরের মানুষ, সেই ইট পাথরের শহরের মানুষও ঠিকমতো জানে না যে নির্মাণ শিল্পের এই গুরুত্বপূর্ণ পণ্য ইট কিভাবে প্রস্তুত করা হয়। তাই ফরিদপুরের এই ইটের বাটা থেকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে ইট প্রস্তুত করা হয়। দর্শক, ইট তৈরির সব থেকে ভালো মৌসুম হচ্ছে শীতকাল, কারণ ইট তৈরি করতে প্রচুর পরিমাণ জায়গার প্রয়োজন হয়, সেই জায়গাগুলো শীতকালে শুকনো থাকে। আরেকটি বিষয় হচ্ছে শীতকালে বৃষ্টি হয় না, এজন্য বাংলাদেশে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই চার মাসে বিশেষ করে সারা বাংলাদেশে ইট প্রস্তুত করা হয়। ইটের বাটাগুলোতে পুরা শুরু হয়েছে না অলরেডি? এদিকের মধ্যে তো মনে হয় এই ইটের বাটাটাই বড় আছে, আর আশপাশে আর ওই পাশে আর একটা আছে। আমরা যে ইটের বাটাটিতে এসেছি, এই ইটের বাটাটি অনেক বড় এবং এই অঞ্চলের মধ্যে এটি সব থেকে বড় ইটের বাটা। এই ইটের বাটায় নারী পুরুষ উভয়ই কাজ করে থাকেন। এই ইটের বাটায় প্রতি বছর 1 কোটি থেকে 1.5 কোটি পিস ইট উৎপাদন করা হয়। দর্শক, ইট তৈরির মূল উপাদান হচ্ছে মাটি, তবে সব মাটিতে ইট হয় না। বিশেষ করে ইট তৈরি করার জন্য এঁটেল দোআঁশ মাটির প্রয়োজন হয়। সেই এঁটেল দোআঁশ মাটি এখানে মেশিনে করে প্রস্তুত করা হচ্ছে ইট বানানোর জন্য। মেশিন ব্যবহার করা হয় ইটের তৈরির যে মাটিটি সেটি যাতে খুব ভালোভাবে মিক্স হয় এবং ইট বানানোর জন্য উপযোগী করে তোলার জন্য এই মেশিনের ব্যবহার করা হয়। একটা সময় সনাতনী পদ্ধতিতে এই ইট বানানো হতো, তবে এখন ইট তৈরির ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ছোট বড় মেশিনের ব্যবহার করা হয়। এখান থেকে ইটের এই মাটি প্রস্তুত করে নিয়ে যাওয়া হয় ইট যেখানে বানানো হয় সেই স্থানে। মাটির পরে ইট তৈরি করতে আরেকটি জিনিস লাগে, সেটি হচ্ছে বালু। খুব ভালো মানের বালু মিক্স করতে হয় ইট বানানোর ক্ষেত্রে। বিশেষ করে মাটির সাথে বালুটা মিক্স করা হয় না, যেই ডাইসে করে ইট বানানো হয় সেই ডাইসে ছিটিয়ে দেওয়া হয় এই বালু। এভাবেই এই ছোট ছোট টলিতে করে প্রস্তুতকৃত মাটি এবং বালু নিয়ে যাওয়া হয় সেই স্থানে, যেই স্থানে বসেই ডাইসের মাধ্যমে এই ইট বানানো হয়। দর্শক, এটি হচ্ছে ইট তৈরির মূল প্রক্রিয়া। দেখতে পাচ্ছেন একের পর এক মাটির দলা এই ডাইসের মধ্যে দিয়ে এখান থেকে ইটটা ফুটে ওঠে। ইটের এই ডাইসের মধ্যে থাকে যেই কোম্পানির এই ইট, সেই ইটের বিভিন্ন অক্ষর বা বিভিন্ন লেখা, যেটা থেকে বোঝা যায় যে এই ইটটা কোন কোম্পানির। এভাবেই একের পর এক ইট প্রস্তুত করে এভাবে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয় শুকানোর জন্য। প্রস্তুতকৃত ইট ভালোভাবে শুকানোর জন্য 8 থেকে 10 দিন এভাবে রৌদ্রে শুকাতে হয়। এর পরবর্তী ধাপে এই ইটকে নিয়ে যাওয়া হয় পোড়ার জন্য।
এগুলি হচ্ছে কয়লা। বিশেষ করে ইট পোড়ানোর জন্য এখন কয়লা ব্যবহার করা হয়। যদিও একটা সময় ইট পোড়ানোর জন্য কাঠ ব্যবহার করা হতো, যাতে মারাত্মক পরিবেশ দূষিত হতো, যে কারণে সরকারের বিভিন্ন হস্তক্ষেপের পরে এখন বাংলাদেশে প্রায় সব ইটের বাটাতেই জ্বালানি হিসাবে এই কয়লাকে ব্যবহার করা হয়। ইটের বাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা কয়লা যখন বিদেশ থেকে নিয়ে আসা হয়, সেগুলো বড় বড় এক একটা চাকার মতো থাকে। সেগুলোকে এখানে ভেকো দিয়ে গুঁড়ো করা হচ্ছে জ্বালানি হিসেবে প্রস্তুত করার জন্য। এটি হচ্ছে ইটের বাটার চুল্লি বা চুঙ্গো, যেটা দিয়ে ইটের বাটার যত ধোঁয়া আছে, ইট পোড়ানোর জন্য যেই আগুন জ্বালানো হয় সেই আগুনের যে ধোঁয়া আছে সেগুলি যাতে আকাশে উড়ে যেতে পারে, যে কারণে এই বড় আকারের এই চুল্লি বা এই চুঙ্গোটাকে সেট করা হয়। বিশেষ করে যে সমস্ত এলাকায় ইট প্রস্তুত করা হয়, সে সমস্ত এলাকায় দূর থেকে তাকালে এরকম বড় বড় উঁচা উঁচা চুঙ্গা বা চুল্লি দেখা যায়। এটির নির্দিষ্ট একটি মাপ আছে, সম্ভবত এটি 100 ফিট পর্যন্ত উপরে করতে হবে সর্বনিম্ন, যাতে এর ধোঁয়াটা নিচের অংশে না আসে। এখানটাতে ইট সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে পোড়ার জন্য, এটিকে বলা হয় পাজা। এভাবেই একের পর এক ইট সারিবদ্ধভাবে সাজানো হয় পোড়ার জন্য। ইট সাজানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। এক একটা ইটের পরে এক একটা ইট সাজানোর ক্ষেত্রে কিছুটা ফাঁকা রাখা হয়, যাতে ইটটি চারপাশ থেকে খুব ভালোভাবে উঠতে পারে। একদিক দিয়ে নতুন ইট ঢোকানো হচ্ছে পোড়ানোর জন্য, অন্যদিক দিয়ে আগের বারের পুরানো ইট বের করে নিয়ে যাওয়া হচ্ছে বাহিরে। এভাবেই একের পর এক কাজ সম্পূর্ণ করে একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় ভবন নির্মাণ করার জন্য এই ইট। দর্শক, ফরিদপুরের এই ইট তৈরির কারখানা থেকে আজ এ পর্যন্তই। যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন।